সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর.মুহাম্মদ.শফিউল্লাহ প্রধান। ডক্টর.শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আজকে প্রথমেই ধূমপান বিরোধী দিবস, আসলে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, দর্শকদেরও আমরা আবেদন জানাই যে আজকের দিন থেকে আমরা বেছে নিব যে আজকে থেকে আমরা ধূমপান করব না। তো আজকে আমরা ঘাড় এবং কোমরের যে অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে কথা বলবো। প্রথমে একটি SMS পড়ে নিই, অনেক SMS কিন্তু চলে এসেছে, জমা হয়ে গেছে। ফামিয়াল মাহমুদ, বয়স 28 বছর, তিনি লিখেছেন যে তার সার্ভাইকাল C4 C5 MRI করে দেখা গেছে। আমি একটু তার কথাগুলোকে, অনেক বড় কথা, একটু ছোট করে পড়ছি। তার বেশ ব্যথা ঘাড়ে, ব্যথাটা পিঠে নেমে এসেছে, পায়েও নামছে। তিনি ঢাকার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ফিজিওথেরাপিস্টের সংস্পর্শে এসেছিলেন। ফিজিওথেরাপি দেওয়ার পরপরই তার ব্যথা উঠে যায়। তিনি জানতে চাচ্ছেন ফিজিওথেরাপি দিলে, এটা তো ফিজিওথেরাপি চিকিৎসা তাই না, ফিজিওথেরাপি দিলে ব্যথা বাড়ে কেন? আসলে দেখেন, ঘাড়ের যে সমস্যাগুলো বেশিরভাগ, যেটা বলছে C4-5 লেভেলের সমস্যা, এটা হচ্ছে C4-5 ঘাড়ের সবচেয়ে বেশি যে জায়গায় ডিস্ক প্রলাপস হয়ে থাকে, এই একটা লেভেল। আর নিচের লেভেলগুলো তো হয় 5-6-6-7 এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা দেখতে হবে, প্রথমত শুধু নট অনলি ঘাড় ব্যথা, মানে স্পাইনের যে কোনো ব্যথায় প্রথমেই যে ট্রিটমেন্ট, দিস ইজ রেস্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ট্রিটমেন্ট। এটা সারা ওয়ার্ল্ডে যত রিসার্চ হয়েছে, যত বই পুস্তক আছে ব্যাক পেইন এবং স্পাইন পেইনের উপরে, সেটা প্রথম ট্রিটমেন্টই হচ্ছে রেস্ট। এবং রেস্ট নিতে হবে প্রপার পজিশনে। রেস্ট নিতে গিয়ে আমরা অনেক সময় রুগী দেখি যে খাটের যে রেলিং থাকে না, রেলিং এর ভিতরে বালিশ দিয়ে সে ঘুমাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু রেস্ট না। মানে রেস্ট নিতে হবে প্রপার যে পজিশনে, বা যেই অঙ্গভঙ্গিতে রেস্ট নেওয়া উচিত সেভাবে রেস্ট নিতে হবে। যে নর্মাল খাটে একটা পাতলা বালিশ বা উইদাউট বালিশ, অথবা সিম্পল আমরা সার্ভাইকাল পিলো দিয়ে থাকি ডাক্তারি, এই পিলোতে সে শুয়ে থাকতে পারে। সেটা সে উপরে হয়ে শুয়ে থাকতে পারে, কাত হয়ে শুতে পারে, অথবা চিত হয়ে শুয়ে থাকতে পারে। দিস ইজ রেস্ট। এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। এই রেস্টের পাশাপাশি তাকে ফিজিওথেরাপি দিতে হবে। এবং ফিজিওথেরাপি, এটা আসলে এটা একটা বড় সাবজেক্ট, বড় কথা। ফিজিওথেরাপিতে অনেক ফিজিওথেরাপিউটিক ইকুইপমেন্ট ইউজ করা হয়, অনেক মডালিটিস ইউজ করা হয়, ডক্টর টু ডক্টর ভেরি করে, কিন্তু ট্রিটমেন্ট পারপাসে। এবং আমরা এক এক ক্ষেত্রে এক এক রকম রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। এখন কারো ক্ষেত্রে যদি আধা ঘন্টা ট্রাকশন দিতে হয়, আর একটা রোগীর ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিপরীত। কারো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে আমাদের সাস্টেইন ট্রাকশন দিতে হবে, আরেকজনের ক্ষেত্রে হয়তো ইন্টারমিডিয়েট ট্রাকশনে যেতে হবে, কাউকে হয়তো ম্যানুয়াল ট্রাকশনে যেতে হবে। এখন সব ফিজিওথেরাপির ক্ষেত্রেই যে আপনার প্রপার ওয়ে যদি না হয়, তাহলে যে আপনি যে বলছিলেন যে ব্যথাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে রোগীকে আগে টোটাল কমপ্লিট হসপিটালাইজড করে তারপরে ট্রিটমেন্টটা দিতে হবে। কতদিন হাসপাতালে থাকতে হবে? এই ক্ষেত্রে দেখা যায় ঘাড় ব্যথা রোগীর ক্ষেত্রে একটু কম সময় লাগে, 2 থেকে ম্যাক্সিমাম 4 উইকস। যদি একটানা 2 to 4 weeks একটানা কমপ্লিট বেড রেস্টে থেকে এই ট্রিটমেন্টটা করে, এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিকম্প্রেশন করা, মানে যেটা আমরা বাংলা বুঝাইতে চাই যে চাপটা সরিয়ে আনা। এই চাপটা সরিয়ে আনার ক্ষেত্রে আপনি জানেন যে স্পাইনে যে ঘটন, ঘটনের ভিতরে ডিস্কটা হচ্ছে একেবারে ভিতরে, যেটা হচ্ছে দুই কশেরুকের মাঝখানে, কিন্তু তার উপরে লিগামেন্ট থাকে, তার উপরে মাসেলস থাকে, তারপরে ফ্যাসা, ডিপ ফ্যাসা, সুপারফিশিয়াল ফ্যাসা, বিভিন্ন ভেসেলস, অনেকগুলো স্ট্রাকচার নিয়ে স্পাইনটা গঠিত। এখন আপনার ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট, কোন মাসেলটাকে আপনি রিল্যাক্স করতে চান সেটাও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ফিজিওথেরাপি বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করতে হয় অ্যাকর্ডিং টু রোগীর পারপাস অনুযায়ী। যদি ভুলভাবে চিকিৎসা হয় বা ঠিক মতো চিকিৎসা না হয়, তাহলে কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। এটাও কিন্তু মানুষকে জানতে হবে। মানুষের ধারণা যে ফিজিওথেরাপি ব্যথার ওষুধ খেতে হয় না, সেফ ট্রিটমেন্ট, কারণ পেইন কিলার বিপজ্জনক। তো সেই ক্ষেত্রেও যদি আবার ফিজিওথেরাপিতে যদি ভুল হয়, সেই ক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা হতে পারে। আপনি কথা যে ব্যথা বাড়ার কথা নয়, অবশ্যই নয়। ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা পদ্ধতি, একেবারে রেডিও বা কেমোথেরাপি টোটালি বিপরীত। যদি রেডিওথেরাপি উত্তর মেরুতে থাকে, ফিজিওথেরাপি থাকবে দক্ষিণ মেরুতে, বিকজ এই ট্রিটমেন্টটা একেবারে ডিফারেন্ট। এখানে আমি একটা উদাহরণ দিই, একটা গাছ মারা যাচ্ছে, ফাজেস। এখন গাছটা যদি আপনার মারা যাওয়ার ক্ষেত্রে, একটা গাছে হচ্ছে মারা যাচ্ছে, তাকে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট মানে হচ্ছে সার পানি টানি দিয়ে তাকে সতেজ করা, দিস ইজ ফিজিওথেরাপি। আর একটা গাছের ডালে পোকা ধরেছে, আপনার ডালটা কেটে ফেলে দিতে হবে, দিস ইজ রেডিও বা কেমোথেরাপি, যেটা সার্জারি করে সার্জনরা কেটে ফেলে দিয়ে তারপরে কেমো
খাওয়া দেওয়া হয় তাহলে কেমোতে কষ্ট পেতে পারে রেডিওথেরাপিতে কষ্ট পেতে পারে কিন্তু ফিজিওথেরাপি কষ্ট পাওয়ার কথা না একেবারেই কষ্ট পাওয়ার কোনো ট্রিটমেন্ট না নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল